হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে আমার ছোট্ট একটা কেক সেলিং এর পেজ আছে। পেজটা আমি একদমই নতুন খুলেছি, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পেজে অনেকেই আছেন, জয়েন হয়েছেন এবং আমার থেকে কেক নিয়েছেন এবং খুব ভালো রিভিউ পেয়েছি আমি। তো এই ছোট্ট কিউট কেকটি একটা আপু অর্ডার করেছিল, কিউট একটা আপু, ওর বেবি নাকি তার বাবাকে বার্থডে উইশ করবে, তো সেই জন্য এই কেকটা নেয়া। আপু আমাকে আমারই একটা কেকের পিকচার দেখিয়ে বলেছিল এই কালার কম্বিনেশনের মধ্যে এভাবে বানিয়ে দিতে। তো আমি চেষ্টা করেছি যে ছবিটা দেখিয়েছিল সেই ছবির মতোই বানাতে, আশা করছি যে আমি পেরেছি লুকসের দিক থেকে। আর খেয়ে তো আপু মাশাআল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন। আমি অনেক কেক বানিয়েছি, কিন্তু কেকের মধ্যে এই লেখাটা না আমার একদমই এখনো হাতে আসেনি, জানি না কবে লেখা সুন্দর করতে পারবো। তারপরেও চেষ্টা করেছি লিখতে, আর এত ছোট কেকের মধ্যে আসলে লেখাটা অনেক ঝামেলারই একটা বিষয়। তবে আমার কাছে এত বেশি কিউট লেগেছে এই কেকটা, কী বলবো, আমি তো শত শত ছবি তুলে ফেলেছি। কালার কম্বিনেশনটা বিশেষ করে এত নাইস ছিল। মজার ব্যাপার হচ্ছে আমার কাছে কিন্তু একদমই এই ভায়োলেট কালার বা পার্পল কালারটা ছিল না, আর আমার আসলে অনলাইনে অর্ডার করা ছিল এই কালারটা, কিন্তু আমার হাতে তখনও এসে পৌঁছায়নি, তাই একটু টেনশন কাজ করছিল যে আমি কালারটা কি করে করব। এরপরে আমার সাথে যে অন্যান্য কালার আছে আমার কাছে, সেগুলো থেকেই কালার মিক্স করে, দুইটা কালার মিক্স করে আমি এই কালারটা আনতে পেরেছি, অ্যান্ড আই ওয়াজ সুপার হ্যাপি। এটা ছিল হাফ পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। কেক বানাতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে কেক ডেকোরেশন করতে, আর আপনারা যখন আমার উপরে ছেড়ে দেন ডেকোরেশনের বিষয়টা, তখন আমি আসলে আমার ভেতরের যত ইচ্ছা, যত মানে ডিজাইন যেগুলো আমার মাথায় আছে সেগুলো করার একটা স্বাধীনতা পাই, তো সেই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তাছাড়া কোনো পিকচার দেখিয়ে কোনো প্রেফারেন্স দিয়ে দিলে সেটা করতেও ভালো লাগে, কিন্তু নিজের মতো করে কাজ করার না একটা অন্যরকম মজা আছে, ওই যে স্বাধীনতার মজা আর কি। আপনারা যারা শরীয়তপুর কিংবা আঙ্গারিয়াতে আছেন, তারা চাইলে আমার ফেসবুক পেজে অর্ডার করে ফেলতে পারেন, তবে আমার এই পেজে না, কেকস অফ প্যারাডাইজ আমার কেক সেলিংয়ের পেজ, সেই পেজে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে অনেক পিকচার আছে, সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে কোনো কেক, যে কোনো ডিজাইনের কেক বা যে কোনো কালারের কেক আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। আমি পেজের নামটা কিন্তু এই ভিডিওতে মেনশন করে দিয়েছি, এছাড়া লিঙ্কটাও আমি দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, নিশ্চয়ই আপনাদের সবার সাথে দেখা হবে আমার নতুন পেজে।